যুক্তরাজ্যের হাজার হাজার বাড়ির মালিক £600 হারাতে বসেছেন, আর এর কারণ সুদের হার বেড়ে যাওয়া। সম্প্রতি সুদের হার বেড়ে যাওয়া ও মর্গেজধারী বাড়ির মালিকদের অতিরিক্ত অর্থ দেওয়ার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি রুমানা রাখি। যুক্তরাজ্যে সুদের হার 1.75% উন্নতি হওয়ার কারণে ব্রিটিশদের অতিরিক্ত মর্গেজদের অর্থ প্রদানের মুখোমুখি হওয়া লাগতে পারে। ব্যাংক অফ ইংল্যান্ড বলছে, গত সপ্তাহে তারা সুদের হার 0.5% থেকে বাড়িয়ে 1.75% করার সিদ্ধান্ত নিয়েছেন, আর এটা হলে এটি হবে 27 বছরের মধ্যে সবচেয়ে বড় সুদের হার বৃদ্ধির ঘটনা এবং 2009 সালের জানুয়ারি থেকে সুদের হার সর্বোচ্চ হওয়ার রেকর্ড। বেস্টিনভেস্টের ব্যক্তিগত অর্থ বিশ্লেষক অ্যালিস হেইন বলেছেন, অর্থনীতি যখন মন্দায় পড়ার ঝুঁকিতে আছে তখন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানো অস্বাভাবিক, কিন্তু রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের মতো বৈশ্বিক চ্যালেঞ্জের কারণে খাদ্য ও জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও জীবনযাত্রার ব্যয় সংকটের কবলে পড়েছে। তিনি আরও বলেন, মর্গেজের অর্থ প্রদানের উদ্বেগজনক প্রভাব হলো এই সময় ব্যয় করার জন্য মানুষের কম অর্থ থাকে এবং কমে যায় পরিবারের আয়। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ সুদের হারের সবচেয়ে খারাপ প্রভাব হলো এর কারণে মানুষের মর্গেজ পরিশোধ করা আরও ব্যয়বহুল হয়ে উঠবে। যাদের মর্গেজ পুনরায় আলোচনা করা হচ্ছে তাদের সম্ভবত অতীতের চেয়ে বড় বিলের মোকাবেলা করতে হবে। ট্রেড অ্যাসোসিয়েশন ইউকে ফাইন্যান্স বলেছেন, সুদের হার বৃদ্ধির ফলে একজন ট্রাকার বন্ধক থাকা ব্যক্তির বছরে প্রায় £600 বেশি অতিরিক্ত খরচ করতে হবে আগের সময়ের তুলনায়। এজেবেলের ব্যক্তিগত অর্থের প্রধান লরা সুটার বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে যারা পুনরায় বন্ধক রাখতে আসছেন তাদের মাসিক খরচ ভাড়া নিয়ে বিশাল ধাক্কার সম্মুখীন হতে হবে। নতুন গবেষণায় জানা গেছে, মর্গেজের উচ্চ হারের কারণে বাড়িওয়ালাদের বার্ষিক মুনাফা বছরের শুরু থেকে গড়ে অর্ধেক নেমে এসেছে। বাড়িওয়ালাদের গত 8 মাসে বার্ষিক লাভ প্রায় অর্ধেক নেমে আসার সাথে সাথে যোগ হয়েছে আরও কিছু উৎকণ্ঠামূলক সংবাদ। গত অক্টোবরের থেকে সবচেয়ে বড় ঋণদাতাদের মধ্যে মধ্যহার 1.2% থেকে বেড়ে 3.12% হয়েছে। কিছু বাড়িওয়ালা ভাড়াটে না পেয়ে চাপের মুখে পড়ে বাড়ি বিক্রি করার চিন্তাভাবনা করছে। বৃহত্তম ক্যাশ ফ্লো জেনারেট করতে সাহায্য করার জন্য শুধুমাত্র মর্গেজ ব্যবহার করে অনেক বাড়িওয়ালাকে বাড়ি কিনতে দেওয়া হলে ক্রমবর্ধমান লাভের মার্জিনের জন্য ধ্বংসাত্মক হতে পারে। এবং বলা হচ্ছে যে বর্তমান সময়ে বাড়িওয়ালারা এই মর্গেজের অর্থ পরিশোধ করতে নানান ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। ইতিপূর্বে £200,000 মর্গেজে একজন বাড়িওয়ালা সাধারণত অক্টোবর মাসে £209 কর দিত, যখন থেকে সাধারণ প্রতি মাসে £521 প্রদান করবেন, মানে এখন থেকে এটি আসলে £521 করবে। এটি বছরে £3,744 অতিরিক্ত হিসেবে গণ্য হবে। এই ছিল আমার কাছে সম্প্রতি যুক্তরাজ্যে যে মর্গেজ বাড়ানো নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিস্তারিত। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে, চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com এ।